হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ, ডেইলি ব্লগ প্রণালীতে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং, এখন বাজে 11:30। তো মা আজকে ব্লগটা স্টার্ট করতে পারেনি, কারণ মায়ের খুব শরীর খারাপ, কালকে খুব রাত্রিরে শুয়েছে। এই যে মাথা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, শরীর ব্যাচ ব্যাচ করছে, উঠতেই পাচ্ছি না। ওর বাবা তোমাদের দাদা ভাই উঠে কাজে চলে গেছে, আর আমার এখনো ঘুম থেকে উঠতেই মানে ঘুম থেকে কি আমি বিছানা থেকে উঠিনি, উঠে গেছি আমি সকাল 6:30। কি জানি ঘুম হয় না কেন, কি চিন্তা জানি না আমি। আবার দুপুরে কাজ আছে বন্ধু, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ছোটো মেয়ে উঠে ব্রাশ করে চলে গেছে আমার পিসির বাড়িতে, দুপুরবেলা হলেই থাকবে যেহেতু আমার ডিউটি আছে। তোমাদের সাথে আবার পরে দেখা করছি, ঠিক আছে? অফিসে শুধু মাছের জল নিয়ে এসেছিলাম, দেখো যাচ্ছি এখন অনেক তো কোনো চা খেতে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আজ তেমন একটা বেশি ভিডিও দিতে পারিনি, কারণ আজকে তো শরীরটা ভীষণ টায়ার্ড, ভীষণ শরীরটা খারাপ, মানে এতটাই খারাপ যে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তার জন্য তোমাদেরকে তেমন একটা ভালো ভিডিও দিতে পারিনি, তো কষ্ট করে দেখে নিয়ে গণেশদার দোকানটা অনেকদিন দেখোনি, চলো সঙ্গে থেকো। এই দেখো রাস্তার ওপর থেকে তোমাদের দেখাচ্ছি হলুদ রঙের, এইটা এটা হচ্ছে গণেশদার দোকান, চলো সঙ্গে থেকো। দেখো গণেশদার দোকানে চা খেতে চলে এলাম, গণেশদার চা দিচ্ছে মাথা নিচু করে, চলো সঙ্গে থেকো। তোমাদের হসপিটালের সামনে যে মন্দিরটা রয়েছে কি সুন্দর সাজানো, মায়ের মুখটা যেন জল জল করছে। এদিকে বড় বাবা রয়েছে, জগন্নাথ আছে, এই দেখো বন্ধুরা। তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, একটু নমস্কার করতে এলাম, চলো সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, এই দেখো কাজ থেকে এসে চলে এসেছি, আমার ছোট মেয়ে ঘরে আছে, হ্যাংলা পাটি নিচে, ওপরে দেখো আমার মেয়ে লুচি আর আলুর দম গরম করে নিয়ে এসছে, এই দেখো ছিল ফ্রিজে, এই দেখো বসে আছে হ্যাংলা খাওয়ার জন্য, হ্যাংলা পাটি। আর তোমাদের এক ক্যামেরা করে দেখাচ্ছি কি কি খাওয়ার আছে, তারা ও আলুর দম আর লুচি, এই দেখো চা, চায়ের মধ্যে সাবান দিয়ে নেই আমারই কাজ করে আমার মেয়ে, দেখো পাঁচ পাঁচ কে কিনে দিল বন্ধুরা। মানে নুন দিয়ে ভাত খেতেও কোনো ব্যাপার না, তাই বাসি লুচি আর তোর আলুর দম ছিল, খেয়ে নিলাম। আর মন মেজাজটা প্রচণ্ড খারাপ, মায়ের শরীর খুব খুব খুবই খারাপ, কাজ থেকে এসে হঠাৎ দেখলাম যে মায়ের মানে ভীষণ শরীর খারাপ, ইমিডিয়েট হয়তো অপারেশন করার দরকার। এখন দেখা যাক, কালকের দিনটা আমি ইভিনিং ডিউটি করে পরশু দিন আমার নাইট আছে, আমি যাব গিয়ে মাকে নিয়ে, কারণ কালকে ডেট নিয়ে বুধবারই আছে। দেখা যাক এখন কি হয়, তারপরে তোমাদের বাদ বাকিটা সবই জানাবো। মন মেজাজ একদম ভালো নেই, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাকে, দেখো বন্ধু এই দেখো দুটোতে মিলে একদম মারামারি করছে, ঝগড়া করছে, এইসব করে এরা, কাজ থেকে এসব শান্তি নেই। আমার শরীরটা আজকে এতটাই খারাপ লাগছে না কি বলবো বন্ধুরা, চোখ দুটো ব্যথা করছে, চোখ দুটো ব্যথা করছে, শুয়ে আছি ওর জন্য। মার শরীর একদম ভালো নেই, একদম না একদম না, ইমিডিয়েট মাকে অপারেশন করতেই হবে বন্ধুরা। তার জন্য মোর কাজ থেকে এসে মন মেজাজ আরও খারাপ হয়ে গেল, কি করবো তাই ভেবে পাচ্ছি না। তোমরা কমেন্ট করে জানিও কি করা যায়, ওকে ঠিক আছে চলো। রাতের খাবার নিয়ে চলে এলাম, আমার দিদি খাচ্ছে, বড় মেয়ে খাচ্ছে, ছোট মেয়ে খাচ্ছে, মা খেতে পারছে না তাই ছাতুগুলো দিয়েছি, কোনো রকমই খেলো, এই ওদেরকে খেতে দিয়েছি। পটলের তরকারি হয়েছিল আর মাছের ঝোল, তোজো বসে আছে দেখো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমাদের এখন খাওয়া হয়ে গেছে, এই সবে খেয়ে এলাম আমরা, এই মা এখন বিছনা ঝাড় দিচ্ছে, বোনকে ঝাড়ছে, এই দেখো
যে বিছনা ঝাড় দিচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, আবার কালকে সকালে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন বন্ধু আছো তারা বেল বাটনটা টং বাজিয়ে দিও, কারণ নোটিফিকেশন পাবে তাহলে প্রত্যেক দিন যা আপডেট হবে সেগুলো তোমরা পাবে। ওকে বন্ধুরা, আমার লাইক কমেন্ট শেয়ার অনেক চাই, সাবস্ক্রাইবার অনেক চাই, অনেক চাই, অনেক চাই। তোমরা যদি পাশে তো দেখো আমার কিচ্ছু হবে না, তোমরা পাশে থেকো, এটাই আমি চাই, আমি আর কিছু চাই না। তাড়াতাড়ি আমাদের ভাইরাল করো, ভাইরাল করো, এই ফাটা ঘোড়া দেখতে হবে না, অনুরোধ করছি, দয়া করে আমার ভিডিওটা দেখো। মা প্রচুর খাটে, প্রচুর, দয়া করে, খুব খুব তাড়াতাড়ি আমাদের একটু ভাইরাল করো। আর আজকে আর কন্টিনিউ করলাম না আমরা বন্ধুরা, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদমই করছো না, করবে বন্ধুরা।